তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আমরা আমাদের এই যে গণিত শিখছি ক্লাস ফাইভের, আমরা ইতোমধ্যে কিন্তু গুণ কিভাবে করতে হয় সেটি সম্পর্কে একটি ধারণা লাভ করেছি এবং তোমরা আশা করি সবাই খুব ভালো মতো এখন কিভাবে গুণ করতে হয় সেটি সম্পর্কে জানো। আজকে আমরা শিখব নতুন একটি বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে ভাগ, কোনো কিছুকে ভাগ করা। মনে করো তোমার কাছে 10টি আপেল রয়েছে। এখন এই 10টি আপেল তোমার আর তোমার ভাইয়ের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করবে? এই 10টি আপেলকে তুমি 5টি নিবে, তোমার ভাইকে 5টি দিবে, তাই না? এই যে 10টি আপেলকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, এটিই হচ্ছে মূলত ভাগ, বা ভাগ করে আমি দিয়ে দিলাম। এটা তোমরা সবাই খুব ভালো মতো বোঝো যে ভাগ বলতে আসলে আমরা কী বুঝি। এখন ছোটোবেলায় তো আমরা ভাগ করতাম যে একটি সংখ্যা দিয়ে, ধরো 10কে আমি 5 দিয়ে ভাগ করলাম, কত হয়? 5 × 10, তাই না? আজকে আমরা শিখব দুই বা ততোধিক সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয়, অর্থাৎ যখন দুই বা ততোধিক সংখ্যা থাকবে, তিনটি সংখ্যা থাকবে, তখন আমরা কিভাবে ভাগ করব এই বিষয়টি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ঠিক আছে, প্রথমেই আমরা দেখি একটু পুরানো পড়া পড়ি, 695কে 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন 10 যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাই আমি এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো আমি দুটো নিয়ে প্রথমে কাজ করব, অর্থাৎ আমি 69কে প্রথমে ভাগ করব। কতবার যায় দেখো তো, 6 × 10 = 60 হয় না? হ্যাঁ, এখন 69 থেকে 60 যখন আমি বিয়োগ করব, তখন এখানে আসলো 9। এবার কি হবে, এই যে 5, এই 5টা নিচে নেমে যাবে, নেমে গেল, আবার আমাকে 95কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার আমি দেখি যে 95তে বা 95কে কয়বার 10 দিয়ে ভাগ করা যায়। দেখো 10কে যদি আমি 9 দিয়ে গুণ করি কত হয়? 90, অর্থাৎ এই যে 95 একে আমি 9 বার ভাগ করতে পারবো। 9 বার আমি ভাগ করি তাহলে কত আসে? 90। আমার কত থাকলো এখানে? 5। এই যে আমার 5 এখানে অবশিষ্ট থাকলো, বা এই যে এখানে আমার 69 আসলো, বা এই যে আমি 10 দিয়ে ভাগ করলাম, এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেই সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যেই সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, অর্থাৎ একে আমি ভাগ করব। যেই সংখ্যাটি আমি ভাগ করলাম তাকে বললাম হচ্ছে ভাজ্য। এই যে আমি ভাগ করার ফলে উপরে একটি সংখ্যা পেলাম না, একে আমি বলবো ভাগফল। এবং ভাগ করার শেষে এই যে আমার 5 অবশিষ্ট থাকলো, এই 5কে আমি বলবো ভাগ শেষ। তাহলে আমরা কি পেলাম? 4টি টার্ম পেলাম, একটি হচ্ছে ভাজক যা দ্বারা ভাগ করা হয়, দ্বিতীয়টি হচ্ছে ভাজ্য, তৃতীয়টি হচ্ছে ভাগফল, চতুর্থটি হচ্ছে ভাগশেষ। এবার চলো আমরা এটিকে ভাগ করে ফেলি একইভাবে। ভাজক হচ্ছে 10, ভাজ্য হচ্ছে আমার 2820। দেখো তো 28 এ 10 কয়বার যায়? 2 বার যায় না, 10 × 20, 3 দিয়ে গুণ করে ফেলে 30 হয়ে যাবে। 30 কি 28 থেকে বড় না? তাই আমি 30 যেতে পারবো না। 2 দিয়ে গুণ করে হয়ে গেল 20, 8 নামলো, ভালো কথা। এবার এই যে 2, এই 2কে আমি নিচে নামিয়ে দিব। এইবার দেখো 82তে 10 কয়বার যায়, অর্থাৎ 82কে কয়বার 10 দিয়ে ভাগ করা যায়। লক্ষ্য করলে দেখব 8 দিয়ে যদি আমি 10কে গুণ করি তাহলে কত আসে? 80। 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে? 90। 90 তো 82র চেয়ে বড়, এটা দিয়ে তো আমি গুণ করতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। দিলাম 8, 80। 82 থেকে 8 বিয়োগ করলে আমার আসে 2। এবং এই যে এখানে 0, এই 0টি কী করবো? এরপরে আমি পরের ধাপে নামিয়ে দিব। এইবার দেখো 20কে আমি 10 দিয়ে ভাগ করলে কত আসে? 2, অর্থাৎ 20কে আমি সরাসরি 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 10 × 20। 20 থেকে 20 গেলে 0 অথবা ক্রস। এইবার দেখো তো এই যে ভাজ্য ছিল 10, ভাজক ভুল বললাম, ভাজ্য ছিল 2820, ভাজক হচ্ছে আমার 10 এবং ভাগফল হচ্ছে 282। কিন্তু এই যে আমার এখানে 0 আসলো, অর্থাৎ আমার এখানে অবশিষ্ট কোনো সংখ্যা নেই, তার মানে এই যে আমার ভাগশেষ হচ্ছে 0। এবার
তিনটি সংখ্যা দিয়ে যখন আমরা করব তখন আমরা কিভাবে করব সেটি একটু দেখে নিই। তিনটি সংখ্যা দিয়ে যখন করব তখন খুব স্বাভাবিকভাবে আমাকে ভাগজোর তিনটি অঙ্ককে নিতে হবে, নেই আমরা 150 দিয়ে আমাকে 780কে ভাগ করতে হবে। যদি আমরা 101 দিয়ে ভাগ করি কত আসে 150, 150কে যদি আমরা 2 দিয়ে ভাগ গুণ করি তাহলে আসে কত 300। তোমরা গুণটি করে নিও, 150কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আসে 450। এভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 150কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত আসে, 5 আর 0 গুণ করলে আসে 0, 5 5 25, 5 1 5 আর 2 7, অর্থাৎ 780-এর নিকটবর্তী সংখ্যা 750। 4 দিয়ে যখন আমি করব তখন আসবে 600, অর্থাৎ এরপরে যখন আমি আবার 6 দিয়ে গুণ করব তখন কিন্তু এটা হয়ে যাবে 900। 780-র চেয়ে তো 900 বড়, তার মানে কি আমি 900 নিতে পারবো না, আমাকে নিতে হবে কত 5, অর্থাৎ 5 দিয়ে 150কে গুণ করলে আসবে 750। আমি এই সংখ্যাটিকে নিব, তাহলে 5 লিখে ফেলি এখানে, যেই সংখ্যাটি সর্বশেষে থাকবে সেই বরাবর আমি ভাগফলের প্রথম সংখ্যাটি বসাবো, করলে কত আসলো আমার 750। এইবার দেখো 780 থেকে 750 গেলে কত থাকে, 780 থেকে 750 গেলে থাকে 30। এবার এই যে 5 এটিকে আমি নামিয়ে ফেলি, স্বাভাবিকভাবে নেমে গেল এটা। এবার 150 দিয়ে 305কে ভাগ করতে হবে। আমরা এখানে কি দেখেছিলাম যে 150কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 300 হয়, অর্থাৎ 300কে আমি 2 বার ভাগ করতে পারবো। এখানে 305 রয়েছে, তার মানে এখানে আবার 3 দিয়ে যদি ভাগ করে ফেলে এটা 450 হয়ে যায়, 100 বেশি বা 150 বেশি ডিফারেন্স হয়ে যায়। আমি এখানে 2 দিয়ে ভাগ করব, 2 লিখে ফেললাম, 2 এবং 150 গুণ করলে আমার আসবে এখানে 300। 305 থেকে 300 যদি আমি বিয়োগ দিই তাহলে আমার এখানে আসবে 5। এবার তোমরা একটু আমাকে ঝটপট উত্তর দিয়ে ফেলো তো, এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, কিংবা ভাগশেষ কোনটা, তোমরা অবশ্যই আমাকে মন্তব্য করে জানিয়ে দিবে যে এখানে ভাজক কোনটা। আমি তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিই, এই যে উপরে আছে এটি হচ্ছে আমার ভাগফল। তাহলে এই যে 5 বের হলো, এটি কি, এটি কি? এই ভিডিওটি দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে বাকি সংখ্যাগুলো কি বা এদেরকে আমরা কি বলি, এবং আশা করি এই ভাগ সম্পর্কে তোমাদের যে প্রাথমিক ধারণা বা দুই বা ততোধিক সংখ্যা দিয়ে যখন ভাগ করতে হয় সেটি কিভাবে করতে হয় এটি সম্পর্কে তোমরা মোটামুটি পরিষ্কার একটি ধারণা লাভ করতে পেরেছো। আশা করি তোমরা এরপরে এই ভাগ করতে গিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। সবাই খুব ভালো থেকো।